তো গাইস, অনেকদিন ধরে আমি ফেসবুকে ঢুকলেই একটা জিনিস আমার নজরে আসতেছে, একটা মানে জিনিসের অ্যাড বারবার আমি দেখতে পাচ্ছি। সেটা হলো আমি অর্ডার দিয়ে নিছি, আমার হাতেই সেটা আছে, আজকে আমি পাইছি। এটা হয়তো আপনারা দেখে চিনতে পারতেছেন না, কারণ এটা হলো পেপার দিয়ে মোড়ানো আছে। এটা হলো মধু, এখানে 1 কেজি মধু আছে। এটা হলো আমি ফালাকপুর থেকে অর্ডার দিয়ে নিছি, তো 2 দিন আগে অর্ডার করছি, আজকে আসছে। তো তারা গ্যারান্টি দিয়ে বলতেছে যে ফালাকপুরের কোনো মধু যদি ভুল মানে খারাপ প্রমাণিত কেউ করতে পারে, তাহলে তারা 1 লাখ টাকা পুরস্কৃত করবে। তো তাদের ভিডিওটা দেখে আমি অর্ডার দিয়ে এটা নিছি, 2 দিন আগে অর্ডার করছি, আজকে আসছে। তো আপনাদের মাঝে আজকে এটা মানে খুলে দেখাবো যে আসলে কি তারা কি আসলে ভালো প্রোডাক্ট দিতেছে নাকি খারাপ, এটা আমিও দেখিনি, আজকে দেখাবো। তো সাথে থাকুন, আমি এটা খুলবো। এখন মোবাইলটা একটু এদিকে নিয়ে আসো। তো আমার এটার প্রতি বিশ্বাস আছে ভালোই হবে। মনে হয় তুমি আগে কত মনে হয় খাইছো, এটা আমার মনে হয় যে ভালো হবে। তোমার মনে হয় তোমার মনের গুষ্টি মারিলো একটা। তুমি আমারে কইলে তো আমি তোমার আনতেই দিতাম না, এই জন্য তো তুমি আমারে কই নাই। তোমার সবকিছু ভালো লাগবো, ভালো লাগবো না, তুমি আমারে জানাবো না কি জানাবো তোমার, আবার কই কি জানাবো। নেক্সট টাইম খালি অর্ডার দিও আর কিছু, তোমার খবর আছে। মধুটা নাকি অনেক সুস্বাদু, তাই খাই দেখি আসলে কেমন লাগে, অরিজিনাল নাকি আসলে মধু নাকি মানে মধুটা কি ভালো নাকি খারাপ, খাই দেখলে বুঝতে পারলাম। তুমি খাইয়ে দেখো চিনি নাকি কি। আমার খাওয়া লাগবে না, তোমার মধু তুমি খাও। আমার খাওয়া লাগবে না, আমি মধু খাই না, আমার মধুর প্রতি তো নেশা নেই। মানুষ মধু কি খায়, কচু খায়, অনেক সুস্বাদু। তুমি খাও, তোমার সুস্বাদু। আমার খাওয়া লাগবে, তুমি হাত দাও, হাতে দে। না আমি খাই না এগুলা, এটা আমি আসলে ঠান্ডার জন্য খাই, গলাটা ক্লিয়ার রাখার জন্য। মধুটা আমি সারা বছর ঘরে থাকে, আগে বিভিন্ন জায়গা থেকে এলাকা থেকে শাক যারা কাটে তাদের কাছ থেকে আমি নিয়ে এলাকা থেকে নিয়ে এসে খাইছি। তো কোনো সময় অর্ডার দিয়ে মধু কোনো সময় অর্ডার দিয়ে নিয়ে আসা হয় নাই। তো লিচু ফুলের মধু কখনো আমি খাইনি, এলাকায় শাক যারা কাটে তাদের কাছ থেকে নিয়ে এসে খাইছি। তো এটা খাইলাম অনেক ভালো, লিচু ফুলের মধুটা আসলে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। তুমি খাই দেখো। না আমি খাবো না, তোমার মধু তুমি খাও। তো গাইস, কেউ যদি নিতে চান আসলে নিতে পারেন, এটা হলো ফালাকপুর থেকে মানে তারা ই করে থাকে, সব বাংলাদেশের সব জায়গায় তারা দেয়, এবং কি আপনারা নিতে পারেন, ভালো আছে।